মানব সভ্যতার যে উৎকর্ষ বা এই যে অ্যাডভান্সমেন্ট, এটার পেছনে কিন্তু বেশ কিছু ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনকে ধরা হয় যেটা সবচেয়ে অগ্রগণ্য ভূমিকা পালন করে। যেমন সবার প্রথমে কয়লার আবিষ্কার করে মানুষ, তারপরে মানুষ গ্যাসের আবিষ্কার করে, তারপরে একটা সময় ছিল যখন মানুষ ইলেকট্রিসিটির আবিষ্কার করে, তারপরে আসে কি রিনিউয়েবল এনার্জি, এবং সবচেয়ে রিসেন্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন চলছে যেটা, সেটা হচ্ছে যে ডাটা টেকনোলজি রেভলিউশন। এবং ডাটা চুলি এটা আমাদের জীবনকে ট্রান্সফর্ম করে দিয়েছে। আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু ডাটা এর যে রেভলিউশন সেটা স্বাক্ষর রেখেছে, সেটা আমাদের যোগাযোগের ক্ষেত্রে হোক, সেটা আমাদের দৈনন্দিন কর্মকাণ্ডে হোক, এবং হেলথ কেয়ার সেক্টরে তো বলাই বাহুল্য। এবং এটার সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ দেখতে পাই আমরা উন্নত বিশ্বে, যে হেলথ কেয়ার সেক্টরটা কীভাবে র্যাডিক্যালি ট্রান্সফর্ম হয়ে গেছে। সো আজকে আমি কথা বলবো খুব ইন্টারেস্টিং এবং ফিউচার ফোকাসড একটা কোর্স নিয়ে, এটা হচ্ছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং। ডিসক্লেমার যে আমি নিজে মেডিকেল বা হেলথ রিলেটেড ডিসিপ্লিনের না, আমি হচ্ছে বিজনেস ডিসিপ্লিনের একজন রিসার্চার। বাট যেহেতু আমি একজন রিসার্চার, এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি রিসার্চ করি, পড়ালেখা করি। রিসেন্টলি দিস ডিসিপ্লিন কট মাই অ্যাটেনশন, এবং সেটার উপর বেস করেই ছোট্ট একটা ভিডিও করবো আজকে। এই ভিডিওতে আমরা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্সটা নিয়ে একটু কথা বলবো, এই কোর্সের ফিউচার, এই কোর্সে কী কী পড়া হয়, এবং সর্বোপরি বাংলাদেশের পার্সপেক্টিভে যদি আমরা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের দিকে তাকাই, এই জন্য আমাদের স্টুডেন্টদের জন্য কী পটেনশিয়াল আছে সেগুলো নিয়ে একটু ডিসকাস করবো। আমার এই চ্যানেলে আমি বেসিক্যালি কোর্স সিলেকশন, ইউনিভার্সিটি সিলেকশন এগুলো নিয়ে কথা বলি। সো স্টুডেন্ট যারা তোমরা দেখছো, আপনারা দেখছেন, ইফ ইউ হ্যাভ নট সাবস্ক্রাইব টু দিস চ্যানেল, ইয়েস মেক শিওর টু হিট দ্য লাইক বাটন অ্যান্ড সাবস্ক্রাইব টু দিস চ্যানেল অ্যাজ ওয়েল, সো দ্যাট আই ক্যান কিপ গিভিং ইউ গাইডেন্স। সো বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এই নামটাই কিছুটা কনফিউশন রেইজ করতে পারে, কারণ মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং সব একসাথে জগাখিচুড়ি করে একটা নাম। সো আসলে কী আছে এর মধ্যে? সো বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে সিম্পলি যে ইঞ্জিনিয়ারিংয়ের যে প্রিন্সিপাল, অর্থাৎ টেকনোলজি এবং ইঞ্জিনিয়ারিং এইটার যে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালটাকে মেডিকেল এবং বায়োলজি এই ফিল্ডে ইউজ করে কীভাবে হেলথ কেয়ার ফিল্ডটাকে আরও ইম্প্রুভ করা যায়, সেটাই হচ্ছে কিন্তু বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মূল লক্ষ্য। এবং বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু অনেক ইন্টারেস্টিং কোর্স পড়ানো হয়। এখন ইউনিভার্সিটি ওয়াইড এবং সাবজেক্ট ওয়াইজ এটার কিছুটা ভ্যারিয়েন্স থাকতে পারে। আমি কিছু বেসিক ধারণা দিই, কিছু বেসিক কিছু সাবজেক্ট আছে যেগুলো বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ানো হয়ে থাকে, এবং এগুলো হচ্ছে যেমন ইন্ট্রোডাকশন টু বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, বায়োমেকানিক্স, বায়োমেটেরিয়ালস, বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্টেশন, মেডিক্যাল ইমেজিং, বায়োমেডিক্যাল সিগন্যাল প্রসেসিং, সিস্টেম ফিজিওলজি, মেডিক্যাল ডিভাইস ডিজাইন, বায়োমেডিক্যাল এথিক্স অ্যান্ড রেগুলেশনস, টিস্যু ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিজেনারেটিভ মেডিসিন। নামগুলো শুনতেই খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে, তাই না? ইয়েস, শুধু যে ইন্টারেস্টিং নাম তাই না, আসলেই কিন্তু এই সাবজেক্টগুলো অনেক এনরিচিং, এবং এখান থেকে যারা গ্র্যাজুয়েট তারা কিন্তু খুব ভ্যালুয়েবল কিছু নলেজ তারা গেইন করতে পারবে, যেই নলেজটাকে ইউজ করে তারা কিন্তু ফিউচার হেলথ কেয়ার ল্যান্ডস্কেপটাকে কিন্তু ট্রান্সফর্ম করতে পারবে। সো বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এই ফিল্ডটার প্রসপেক্ট কী, এবং কী কী হচ্ছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এই সেক্টরটাতে, এটা নিয়ে একটু আলাপ আলোচনা করা যাক। সো বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং আমাদের লাইফের বেশ অনেক দিকেই কিন্তু খুব মার্কড কিছু কন্ট্রিবিউশন রেখেছে অলরেডি। যেমন ফার্স্টলি আমরা দেখি যে মেডিকেল ডিভাইস ইনোভেশনের ক্ষেত্রে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং একটা কিন্তু বিগ রোল আছে। এই যে স্মার্ট ওয়াচ, ওয়্যারেবলস, যেগুলোর মাধ্যমে আমরা লিটারালি আমাদের এই যে স্মার্ট ওয়াচের মাধ্যমে কিন্তু আমরা আমাদের হার্ট রেট, আমাদের ব্লাড প্রেশার সব কিছু আমরা কিন্তু স্মার্ট ওয়াচের মাধ্যমেই কিন্তু আমরা জানতে পারি। এবং এটা কিন্তু ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার্স যারা এই বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং লব্ধ জ্ঞান সেটাকে নিয়ে আসছে এগুলোর মাধ্যমে। এছাড়া বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংকে ইউজ করা যায় রিজেনারেটিভ মেডিসিন বা টিস্যু ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে, যেমন অর্গ্যান রিপ্লেসমেন্ট বা স্মার্ট অর্গ্যান ডেভেলপমেন্ট থেকে শুরু করে এই যে সেক্টরটা, এই সেক্টরটাও কিন্তু বুমিং একটা সেক্টর। এছাড়া পার্সোনালাইজড হেলথ কেয়ার সার্ভিস বলে পৃথিবীর ডেভেলপড ওয়ার্ল্ডে কিন্তু বেশ এই বিষয়টা আস্তে আস্তে অ্যাডভান্স হচ্ছে, যে এআই জেনারেটেড পার্সোনালাইজড হেলথ কেয়ার, অর্থাৎ একটা মানুষের বিভিন্ন শরীরের যে গঠন বা তাদের বিএমআই সব কিছু জানার পরে সেই মানুষটার টোটাল হেলথ সম্পর্কে কিন্তু একটা পার্সোনালাইজড হেলথ কেয়ার সাপোর্ট কিন্তু একটা দিতে পারে, এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দিচ্ছে, উইচ ইজ অ্যামেজিং।
এবং এটা কিন্তু শুধুমাত্র সম্ভব হচ্ছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে। সো বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের এই যে নলেজ, এটাকে ইউজ করে কিন্তু ইঞ্জিনিয়াররা কিন্তু দে আর জাস্ট মেকিং ম্যাজিক। এবং ইন দ্য ফিউচার এআই ইউজ করে, তারপরে ডাটা অ্যানালিটিক্স ইউজ করে, তারপরে বায়ো ইনফরমেটিক্স, এই সবগুলোকে ইউজ করে কিন্তু এই সেক্টরে কিন্তু অনেক অনেক অ্যাডভান্সমেন্ট কিন্তু নিয়ে আসা সম্ভব। এবং দিজ আর অল পসিবল ডিউ টু দ্য নলেজ ডিরাইভ ফ্রম বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং। স্বাভাবিকভাবে আমাদের সবার মনে এই প্রশ্নটা আসবে যে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ভবিষ্যৎ বাংলাদেশে কেমন। এক কথায় বলতে গেলে আমার কাছে মনে হয় বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এই সেক্টরটার ভবিষ্যৎ বাংলাদেশে খুব ভালো। যেহেতু এটা একটা ফিউচার ফোকাসড একটা ডিসিপ্লিন, আমার কাছে মনে হয় যে এই ক্ষেত্রটার অনেক অনেক চাকরির ক্ষেত্র তৈরি হচ্ছে বাংলাদেশে এবং ভবিষ্যতে আরও হবে। উদাহরণ দিয়ে কিছুটা ক্লিয়ার করা যাক বিষয়টা। যেমন প্রথমত আমরা যদি বাংলাদেশের হেলথ কেয়ার ল্যান্ডস্কেপের দিকে তাকাই, বাংলাদেশের হেলথ কেয়ার ওভারঅল যে হেলথ কেয়ারের যে ল্যান্ডস্কেপ, এটা কিন্তু এখনও এতটা ডেভেলপড হয়নি। যদিও পাশ্চাত্যের দেশের সাথে তুলনা করা ঠিক না, বাট তারপরেও বাংলাদেশ গুটি গুটি পা করে অনেকখানি এগিয়ে গেছে। সো এক্ষেত্রে আমার মনে হয় যে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের নলেজ ডিরাইভ করে স্টুডেন্টরা তোমরা যদি বের হও, তোমরা কিন্তু ডেফিনেটলি বাংলাদেশের হেলথ কেয়ার ল্যান্ডস্কেপকে, স্ট্রাকচারকে আরও কীভাবে চেঞ্জ করা যায় সেখানে কন্ট্রিবিউট করতে পারবে। এবং এখানে বাংলাদেশের গভর্নমেন্টের সাথেও তোমরা কিন্তু খুব ক্লোজলি কাজ করতে পারবে। গভর্নমেন্টের ইনোভেশন হাব আছে, গভর্নমেন্টের এই ধরনের বিভিন্ন ইনিশিয়েটিভ আছে, সেখানে কিন্তু তোমরা আইডিয়েশন করে বিভিন্ন আইডিয়া নিয়ে তোমরা কিন্তু আসতে পারবে এবং সেখানে ইউ ক্যান কন্ট্রিবিউট। সেকেন্ড আর একটা এরিয়া যেখানে আমার মনে হয় যে বাংলাদেশে অনেক সম্ভাবনা আছে, সেটা হচ্ছে যে মেডিকেল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং। কারণ বাংলাদেশ কিন্তু স্লোলি ইটস ট্রানজিশনিং টুয়ার্ডস এ ম্যানুফ্যাকচারিং ইকোনমি। বাংলাদেশে যেহেতু লেবার কস্ট অনেক চিপ এবং র ম্যাটেরিয়ালও অনেক চিপ, সেজন্য কিন্তু পৃথিবীর অনেক দেশ বাংলাদেশকে স্লোলি তাদের একটা ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে তৈরি করছে। এবং সে কারণে কিন্তু বাংলাদেশে অনেক ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট তৈরি হচ্ছে। সো বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টরা কিন্তু সেই সব ম্যানুফ্যাকচারিং সেক্টরে কিন্তু কাজ করতে পারবে, ইফ ইউ গেট দ্যাট নলেজ ফ্রম বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং। যেগুলো বলছিলাম যে ওয়্যারেবলস, তারপরে স্মার্ট টেকনোলজি, এইসব টেকনোলজি নিয়ে কাজ করলে ইউ ক্যান ইজিলি গেট দ্যাট অপরচুনিটি। আর একটা সেক্টর হচ্ছে টেলিমেডিসিন, যেটা বাংলাদেশে কিন্তু খুব গ্রোয়িং। ধীরে ধীরে বাংলাদেশে এখন টেলিমেডিসিন প্রাইভেট পর্যায়ে অনেকগুলো স্টার্ট আপ, অনেকগুলো এমএনসি, তারা টেলিমেডিসিন টাইপের সার্ভিস নিয়ে আসছে। সো এইসব ক্ষেত্রে কিন্তু বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং লব্ধ জ্ঞানকে কাজে লাগানো যায় এবং সার্ভিসকে আরও ইম্প্রুভ করা যায় কীভাবে, সেক্ষেত্রে কাজ করতে পারবে। অ্যানাদার ভেরি ভেরি প্রসপেক্টিভ এরিয়া হচ্ছে যে হেলথ কেয়ার রিলেটেড স্টার্ট আপ। কারণ বাংলাদেশ হচ্ছে স্টার্ট আপের ক্ষেত্রে একটা বলা যায় যে গ্রিন ফিল্ড, অপার সম্ভাবনা আছে স্টার্ট আপের ক্ষেত্রে। এবং সেক্ষেত্রে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এই ক্ষেত্রে আমার মনে হয় যে প্রচণ্ড সুযোগ আছে স্টুডেন্টদের টু ব্রিং গ্রাউন্ড ব্রেকিং ইনোভেটিভ আইডিয়াস, যেটা দিয়ে তোমরা সমাজের কোনো সমস্যার সমাধান করতে পারবে বা একটা কমিউনিটির হেলথ কেয়ার নিডকে তোমরা সলভ করতে পারবে। সো স্টার্ট আপ ল্যান্ডস্কেপের দিকে তাকালে আমার মনে হয় যে স্টুডেন্টস হু আর স্টাডিং বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইউ ক্যান লিটারালি ব্রিং সাম গ্রেট সলিউশনস, এবং সেটা দিয়েও কিন্তু ইউ ক্যান ড্রাস্টিক্যালি চেঞ্জ দ্য ল্যান্ডস্কেপ অফ বাংলাদেশের যে হেলথ কেয়ার, যে ওভারঅল সিস্টেম আছে সেটার। এছাড়া রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, সেটা তো বলাই বাহুল্য যে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এক্ষেত্রে প্রচুর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের সুযোগ আছে। সেই রিসার্চ ডেভেলপমেন্ট তুমি বাংলাদেশেও করতে পারো, আবার সেই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টকে তুমি কন্টিনিউ করতে পারো পৃথিবীর বাইরের উন্নত দেশের ইউনিভার্সিটিগুলোর সাথেও, বা সেখানে গিয়ে পিএইচডি করার সুযোগ থাকবে, সেটাও তুমি করতে পারো। সো এক্ষেত্রে আমার কাছে মনে হয় যে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রসপেক্টটা অনেক ভালো স্টুডেন্টদের জন্য। বায়োমেডিক্যাল সায়েন্স হচ্ছে খুব ফিউচার ফোকাসড একটা কোর্স, এবং নট সারপ্রাইজিংলি বাংলাদেশে কিন্তু নট মেনি ইনস্টিটিউশনস আর অফারিং কোর্সেস অন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং। বেসড অন মাই ডেস্কটপ রিসার্চ আমি দেখলাম যে শুধুমাত্র বুয়েট, কুয়েট ছাড়া শুধুমাত্র লিমিটেড কয়েকটা প্রাইভেট ইউনিভার্সিটি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর কোর্স অফার করছে, লাইক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস, তারপরে AIIB, UIU ইউনিভার্সিটি এবং আরও মাত্র কয়েকটা প্রাইভেট ইউনিভার্সিটি। মাই ডাটা কুড বি আউটডেটেড, সো এর মধ্যে হয়তো আরও কিছু কিছু ইউনিভার্সিটি অফার করছে এবং তারা হয়তো তাদের ডিটেলসগুলো ওয়েবসাইটে আপলোড করেনি বা আপডেট করেনি।
বাট ডেফিনেটলি আই উড সাজেস্ট যে লুক ফর দোজ ইনফরমেশনস, পার্টিকুলারলি যে কোন ইউনিভার্সিটিগুলোতে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সবচেয়ে আপডেটেড কোর্সগুলো পড়ানো হচ্ছে, এবং বেসড অন দ্যাট সিলেক্ট দ্যাট ইউনিভার্সিটি যদি ইফ ইউ আর কিন টু স্টাডি ইন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং। আমার পিএইচডির একটা স্ট্রিম ছিল এন্টারপ্রেনারশিপ, সো অ্যাজ এ স্টার্ট আপ ইনথুজিয়াস্ট, স্টার্ট আপ নিয়ে কিন্তু বেশ অনেক বেশি রিসার্চ করি আমি। সো বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর একটা স্টার্ট আপ আমার অ্যাটেনশনে আসে, এটার নাম অগমেটিক্স, এবং অগমেটিক্স হচ্ছে যেটা ইউএস স্টক এক্সচেঞ্জে যেটার ভ্যালুয়েশন হচ্ছে মোর দ্যান $160 মিলিয়ন। এবং খুব ইন্টারেস্টিংলি এই অগমেটিক্সের যে কো ফাউন্ডার সে হচ্ছে কিন্তু একজন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান, হুইচ ওয়াজ ভেরি ইন্সপায়ারিং। সো দিস ইজ এ ভেরি ইন্সপায়ারিং স্টোরি আমার মনে হয় বাংলাদেশি ছাত্রছাত্রীদের জন্য, যে ইউ ক্যান লিটারালি ক্রিয়েট সাম অ্যামেজিং স্টোরিজ অ্যাজ ওয়েল, যে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং এটার যে প্রসপেক্ট সেই দিক থেকে। সো আমি ডেফিনেটলি স্টুডেন্টদেরকে ইন্সপায়ার করবো যে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মতো ফিউচার ফোকাসড একটা কোর্স পড়ার জন্য, এবং এর সুযোগ শুধু বাংলাদেশেই না, বিদেশেও প্রচুর সুযোগ আছে রিসার্চের ক্ষেত্রে এবং প্র্যাকটিক্যাল জবের ক্ষেত্রেও। সো আমার ছোট্ট এই ভিডিওটাতে আই ওয়ান্ট টু গিভ ইউ ভেরি গুড আইডিয়া অ্যাবাউট হোয়াট ইজ বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, কী কী পড়ানো হয়, কোথায় পড়া যেতে পারে। কারো কোনো প্রশ্ন থেকে থাকলে ফিল ফ্রি টু রাইট ইউর কোয়েশ্চেন্স, এবং আই উইল ট্রাই মাই বেস্ট টু অ্যান্সার। এবং ইফ ইউ হ্যাভ নট সাবস্ক্রাইব টু দিস চ্যানেল, মেক শিওর ইউ সাবস্ক্রাইব টু দিস চ্যানেল অ্যাজ ওয়েল, যাতে করে আই ক্যান কিপ গিভিং ইউ গাইডেন্স ফর ইউর ক্যারিয়ার, ফর ইউর প্রফেশনাল অ্যান্ড পার্সোনাল ডেভেলপমেন্ট। আনটিল দ্য নেক্সট ভিডিও, টেক কেয়ার।